আজি ধনতেরাস লোকবিশ্বাস আছে যে ধনতেরাসত ধরালৈ নামি আহে মা লক্ষ্মী। এই দিনটোত উপাসনা করা হয় গণেশ আর মা লক্ষ্মীক। ধনতেরাসত গহনা কিনাটো এক উল্লেখযোগ্য পরম্পরা। পরম্পরা রক্ষার স্বার্থত মহানগরীর গহনার বিপণীত লাগিল গ্রাহকর ভিড়। জনবিশ্বাস অনুসরি ধনতেরাসত সোণ রূপ ক্রয় করিলে ধনে থানে হয় সমৃদ্ধিশালী। সেয়ে মঙ্গলবার দিনটোত মহানগরীর প্রতিখন গহনার বিপণীত দেখা গল গ্রাহকর উজান। ধনতেরাস উপলক্ষে সজাই তোলা হল প্রতিখন গহনালয়। মঙ্গলবারে সোণৰ প্রতি 10 গ্রামৰ মূল্য হল 75,900 টকা। সোণৰ আকাশলংঘী মূল্য বৃদ্ধির পিছতো গুৱাহাটীৰ প্রত্যক্ষ জুয়েলরিতে দেখা গল গ্রাহকর ব্যাপক সমাগম। নিজৰ সামর্থ্য অনুসরি সোণ রূপর সামগ্রী ক্রয় করলে মহানগরবাসী সকলোৱে এনেকে আ অলংকার কিনে, বিভিন্ন ধরনের বস্তু কিনে, যেটে মা লক্ষ্মী আমার ঘর সদায় থাকে। আর মই প্রত্যেক বছরে আহ একটা কয়েন কিনবলে সোণর আর রূপর। আজি আহিছো আর একটা সরু সাই রিঙও কিনিছো। ধনতেরাসের দিনা যদি আমি ঘরলে সোণ বা রূপর গহনা বা আমি হে দিব পারো, আমার সেই কারণে খুব ভাল হয় বলে কয়। হ্যাঁ, লক্ষ্মী প্রবেশ করে বলে কয়। সেটা একটা জনমানসত চলি আছে, আমিও বিশ্বাস করো। এই বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হেৰি হয়ে আমি ইয়ালে আহিছো। মানে ছোৱালীৰ কাৰণে কাণফুলি ললো আর চেইন এডাল লৈছো। ধনতেরাস উপলক্ষে গহনালয় সমূহেও প্রদান করে বিশেষ অফার। সোণ অথবা হীরার সামগ্রী ক্রয় করলে মেকিং চার্জত প্রদান করা হয়েছে 35-50% রেহাই। সকলোৰে আশা ধন প্রাপ্তিৰে পরিপূর্ণ হক জীবনটো। আজি আমি স্পেশাল মানে ধনতেরাস উপলক্ষত আপ টু দিওয়ালি আমার কাস্টমার 35% মানে মেকিং চার্জ ভিতর রেহাই দিয়ে আছো। ডায়মন্ডর ভিতর আপনার 50% আছে স্পেশাল মানে রিবেট, এইবিল করে আসো। রাতেপর ভাল মানে গ্রাউন্ড আছে, মানুষ কিনি আছে, কিন্তু মানুষ কোয়ান্টিটি কমি গল। যি যাওয়া বছর কিনিছে 5 গ্রাম, এতিয়া 3 গ্রাম 2 গ্রাম কিনি আছে, কিন্তু মানুষ আছে কিনি আছে বস্তুটো। ইয়ার মাজতে দুষ্ট চক্রই যাতে অঘটন সংঘটিত করিব নোৱাৰে তার প্রতিও লক্ষ্য রাখি গহনালয় সমূহত বৃদ্ধি করা হল নিরাপত্তা। গুৱাহাটীৰ পৰা হীৰক জ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।